হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ওবিসি রিনিউয়াল কি করে করতে হয়। আমি একজন ওবিসি ক্যান্ডিডেট, তো আমি প্রত্যেক বছর ওবিসি রিনিউয়াল করি। আর তোমরা সবাই জানো যে ওবিসি রিনিউয়ালটা 1 বছরের জন্য ভ্যালিড, যেটা আমাদের মাঠেও প্রডিউস করতে হয় এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনও প্রডিউস করতে করতে হবে, আর তার ভ্যালিডিটি 1 বছরের। তো এটা করাটা খুবই একটা জরুরি একটা ব্যাপার। তো আজকে আমি এই ভিডিও নিয়ে এই ভিডিওতে বলতে চলেছি যে কিভাবে ওবিসি রিনিউয়াল করা হয়। তো স্পেসিফিকলি আমি ব্যারাকপুরের প্রশাসনিক ভবন, যেটা ব্যারাকপুর এসডি অফিস, সেই সেখানেই বলবো যে কি করে কি প্রসেসটা হয়। তোমরা এই এই একই প্রসেস অন্য জায়গাও হবে, কিন্তু আমি যেহেতু ব্যারাকপুর এসডি অফিস থেকে করিয়েছি তো আমি সেই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ব্যারাকপুর এসডি অফিসে যাওয়ার জন্য আগে রুটটা আমি তোমাদের বলতে চাই। প্রথমে ব্যারাকপুর স্টেশনে নামবে, ব্যারাকপুর স্টেশনে নেমে অটো বা টোটো করে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে নামবে। অটোতে মেবি 7 থেকে 8 টাকা নিতে পারে এবং টোটোতে 10 টাকা নিতে পারে। তো ব্যারাকপুর প্রশাসনিক ভবনে যখন এন্ট্রি করবে, এন্ট্রি করার সময় ঢুকেই একেবারে ডান দিকে চলে যাবে, একেবারে ডান দিকে গিয়ে রুম নাম্বার 26 গ্রাউন্ড ফ্লোর, ওই রুমে ওবিসি রিনিউয়ালের কাজ হয়। রুম নাম্বার 26 গ্রাউন্ড ফ্লোর, আরেকবার বলে রাখলাম, রুম নাম্বার 26 গ্রাউন্ড ফ্লোর। তো ওখানে গিয়ে তোমরা ওখানে গিয়ে দেখবে যে অনেক টেবিল রয়েছে যেখানে ওবিসির কাজ হয়। তার মধ্যে একটা টেবিলে ওবিসি রিনিউয়াল হয়, একজন অফিসার থাকে, অফিসার ডেস্কে থাকে। তো তার কাছে গিয়ে, একটু বয়স্ক ভদ্রলোক, তার কাছে যেতে হবে। অনেক লাইন থাকবে, তাই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো যে একটু আগে আগে যেতে। আমি আগে আগে যাই। তো তার জন্য যেটা ওবিসি রিনিউয়াল করতে লাগার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে, একটা ওবিসি রিনিউয়ালের ফর্ম, যেটা তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেন হচ্ছে ওবিসি, যেটা তোমার সার্টিফিকেট রয়েছে ওবিসি সার্টিফিকেটের জেরক্স, একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের একটা ফর্ম্যাটও আমি ডেমো ফর্ম্যাটও আমি লিখে ওটা আপলোড করে দেবো ডিসক্রিপশন বক্সে, ওটা তোমরা ডাউনলোড করে নেবে। দেন লাগবে হচ্ছে ইনকাম সার্টিফিকেট, যাদের বাবা সরকারি চাকরি করে বা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে চাকরি করে এবং যাদের আয় 2.5 লাখ থেকে 3 লাখের ওপরে, মানে যারা ইনকাম ট্যাক্স দেয়, তাদের কনজিকিউটিভ 3 বছরের ইনকাম ট্যাক্সের আইটি রিটার্ন লাগবে। মানে যারা এই বছর যাবে 2019-20, 2018-19 এবং 2017-18 এর আইটি রিটার্নের 1 কপি জেরক্স লাগবে। আর যাদের এই রেঞ্জের মধ্যে পড়ছে না, তাদের লোকাল কাউন্সিলের কাছ থেকে লিখিয়ে আনতে হবে যে আমার ফ্যামিলির মান্থ ইয়ারলি ইনকাম হচ্ছে এত। দেন হচ্ছে একটা ওবিসির একটা থাকে হচ্ছে তোমার ডিজিটাল নাম্বার, সেই ডিজিটাল নাম্বারটা তোমাদের একটা ওয়েবসাইট থেকে তোমাদের ওটাকে খুঁজে নিতে হবে। তো ওয়েবসাইটের আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের পুরোনো ওবিসি কার্ডে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এবং ইস্যুইং ডেটটা দিলে একটা ডিজিটাল নাম্বার চলে আসবে। এই প্রসঙ্গে বলে রাখি, যাদের 2012 না 2011 আমি ঠিক জানি না, যাদের ওবিসি কার্ডের ডিজিটাল নাম্বার অলরেডি এক্সিস্ট রয়েছে তাদের এটা করতে লাগবে না, কিন্তু 2011 বা 2012-র আগে যে যখন ম্যানুয়ালি করা হতো, মানে যখন ডিজিটালাইজেশন ছিল না, তাদের ক্ষেত্রে এই প্রসেসটা ফলো করতে লাগবে। তো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটাও দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা পুরোনো ওবিসি কার্ডের নাম্বার এবং যে সার্টিফিকেট নাম্বার বলে একটা জায়গা আছে ওই নাম্বারটা, দেন যে ইস্যুইং ডেটটা ওটা দিয়ে দিলে তোমাদের বেরিয়ে যাবে। তো ওইটা একটা প্রিন্ট আউট ওখানে জমা দিতে লাগবে। তো এই জিনিসগুলো লাগবে, আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, ওবিসি কার্ডের জেরক্স, একটা ওবিসি যে রিনিউয়াল ফর্মটা, দেন হচ্ছে 3 বছরের ইনকাম সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন যেটা লেটার একটা চিঠি লিখতে হবে, এবং সেই হচ্ছে ডিজিটাল নাম্বারটা। তো এই কটা জিনিস লাগবে। খুব মানে ওখানে যারা বলে, যে ভদ্রলোক বসে থাকেন, তিনি বলে যে 7 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু তোমাদের যদি আর্জেন্সি থাকে তাহলে সেটা 2 দিনেও হয়ে যেতে পারে। অন্য কোনো জায়গায় কিভাবে হয় আমি সেটা জানি না, কিন্তু ব্যারাকপুর এসডি অফিস প্রশাসনিক ভবনে এইভাবে কাজ করা হয়। এবং আমি তোমাদের সাজেস্ট করবো প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা ওবিসি রিনিউয়াল করে রাখো, কখন কি কোথায় কাজে লেগে যায়, কারণ এটার ভ্যালিডিটি খুব কমই থাকে, পরবর্তীকালে এরা 6 মাস করে দিতেও পারে। আপাতত 1 বছর রয়েছে, তো এটা অনেক কাজে লাগে। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।